যে সুমিত্রা দাস মালবাজার সাব কলোনির বাসিন্দা, গত 14 তারিখ তার জ্বর নিয়ে সে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়েছিল এবং 25 তারিখ তার কিন্তু করোনা পজিটিভ আসে। তারপর ওখানকার ডাক্তারবাবুরা পরামর্শ দেয় যে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে ভর্তি করতে। সেই মোতাবেক কিন্তু সেদিনই তারা জলপাইগুড়ি কোভিড হাসপাতালে তাকে ভর্তি করেছিল এবং গত 26 তারিখ তারা পরিবার সেই হাসপাতালে গিয়েছিল, সেখানে কিন্তু তাকে দেখতে পায়নি বলে পরিবারের অভিযোগ এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলা বলেছিল যে সিসিইউতে রাখা রয়েছে, সেখানেও কিন্তু তারা ঠিকমতো পরিষ্কারভাবে তার মাকে দেখতে পায়নি। এবং গতকাল বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ তার ছেলেকে ফোন করে বলে যে আপনার মা মারা গেছে, আপনারা ইমিডিয়েট আসুন। তারা কিন্তু সেই মর্মে তাড়াতাড়ি ছুটে আসে জলপাইগুড়ি কোভিড হাসপাতালে এবং সেখানে আসলে বলা হয় যে আজকে কোনো রকম ভাবেই তার সৎকার করা যাবে না, কারণ সৎকার করার জন্য সরকারিভাবে যে নিয়ম রয়েছে সেটা আজকে হবে না। আজকে সকালে তাদেরকে সময় দিয়েছিল 9টার সময়, সেই মোতাবেক কিন্তু পরিবার কিন্তু আজ সকালে কোভিড হাসপাতালে পৌঁছায় এবং তখন তাদেরকে বলা হয় যে এই মুহূর্তে হাসপাতালে লোকজন আসেনি, আপনারা পরে আসুন। ঠিক 10 মিনিট পরেই কোভিড হাসপাতালের এক চিকিৎসক তাদের বলা বলে যে আপনার মার বডি 4টি বডির সাথে শাওডাঙ্গিতে নিয়ে যাওয়া হয়েছে, আপনারা ওখানে যান। তৎক্ষণাৎ পরিবার কিন্তু ছুটে যায় গাড়ি নিয়ে এসে শাওডাঙ্গি, কিন্তু সেখানে গিয়ে তারা তদন্ত করে দেখেন সেখানে তার মার বডি আসেনি এবং সেখানে কোনো নাম নথিভুক্ত করা হয়নি। এরকম একটা মারাত্মক অভিযোগ তুলেছে পরিবার। পাশাপাশি গতকাল যখন তার পরিবার হাসপাতালে এসে পৌঁছয় তখন তাকে দিয়ে কিছু কাগজে সই করানো হয় এবং ডেথ সার্টিফিকেট বাবদ 26,500 টাকা দেওয়া হয়েছে বলে পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। এই বিষয় নিয়ে আমরা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে কথা বলেছিলাম, তিনি যেটা পরিষ্কার জানিয়েছেন যে এইরকম কোনো অভিযোগ তার কাছে এসে পৌঁছয়নি। পেশেন্ট পার্টি কতটা সত্যি বলছে সেটা আমরা খতিয়ে দেখতে হবে। পাশাপাশি আজকে সকালেই এই সুমিত্রা দেবীর মৃতদেহ তারা কিন্তু প্রশাসনিকভাবে যে নিয়মকানুন রয়েছে সেইভাবে কিন্তু স্পেশাল একটি গাড়িতে করে বডি পাঠানো হয়েছে শাওডাঙ্গি এবং শাওডাঙ্গিতে যে সৎকারের বিষয়টি এটা কিন্তু পুরসভার দায়িত্ব এবং সেই ঠিক সেইভাবে কিন্তু পুরসভা কার্যগত তারা কিন্তু কাজ করছে না বলে একটা অভিযোগ তুলেছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং তিনি পরিষ্কার জানিয়েছেন দুটো বিষয় তিনি কিন্তু খতিয়ে দেখছেন। স্বর্ণালী, ধন্যবাদ রাজা। মৃত রোগিনীর পরিবারের কি অভিযোগ আসুন শুনে নিই। আজকে এসে সকাল 9টার থেকে দাঁড়াইছি, দাঁড়ায় আসার পরে জিজ্ঞেস করে ও একবার গেছে প্রথমে 9টার দিকে, বলছে দাঁড়া না এখনো তো খুলেই নেই, খুলুক, খোলা তো দেখছি আমরা, তাও বলছে খুলে না খুলুক, ঠিক আছে। 15-10টার দিকে একজন সিস্টার বেরোয় বলছে কি সুমিত্রা দাস, সুমিত্রা দাসের বডি চলে গেছে, 4 জনের বডি গেছে ওর মধ্যে চলে গেছে। আমি কোথায় গেছে? চলে গেছে মানে শ্মশানে চলে গেছে। কোথায়? শাওডাঙ্গি বলে উনি ঠিক মতো আনতামটা বলছে, পাশে একজন ভদ্রলোক ছিল কি আমি যাই না, চিনিও না। আমি বললাম দাদা কোথায়? শাওডাঙ্গি তো সব হয় না, এগুলো করোনা পেশেন্ট দাহ করে ওখানে। বলে হ্যাঁ ওখানেই দাহ করে। হ্যাঁ ঠিক আছে, আমি গাড়ি নিয়ে চলে গেলাম শাওডাঙ্গি। সকাল থেকে এখন এতক্ষণ পেশেন্টের ওখানে পাত্র নাই, ওখানে কোনো নাম নথিভুক্ত নাই, তাহলে আমার মার বডি গেল কোথায়? আমাকে বললো যে পেশেন্ট ভালো নেই, তারপরে হট করে ডাক্তার বেরে গেলো, সরি উনি মারা গেছে। মারা যাওয়ার পর স্যার আমি বহুদিন হতাশ হয়ে গেছিলাম স্যার ওখান দিয়ে। তারপরে আমার কিছু মাথায় ছিল না, আমার পকেটে মধ্যে ছিল টাকা, টাকা আমি গুনিও নি। আমাকে বললো যে তুমি এই পেপারগুলো ডকুমেন্টসগুলো কমপ্লিট করে নাও, তারপরে তুমি এখান থেকে সাইড দিয়ে চলে যাও ওখান দিয়ে। তা আমি স্যার রাস্তা চিনি না, আমি ওখান দিয়ে ঘুরে এখন আমাকে বললো দাঁড়াও, মাস্ক পরেছিল, হোয়াইট কালারের ড্রেস পরে এখানে সবাই, আর মাস্ক উপরে হেয়ার ক্যাপ পরে, কাউকে চেনা যায় না এখানে, বেশ সবাইকে একই রকম লাগে। আমি ওনার হাতে টাকা হ্যান্ড ওভার করছি আর ওখান থেকে আমার হাতে ঠাকুমার ডেথ সার্টিফিকেট দিলাম। কেন টাকাটা কেন চাই? ঠাকুমাকে বলে ভেন্টিলেশনে রাখা হয়েছিল, ওটা চার্জেস। এই ঘটনা প্রসঙ্গে সিএমওএইচ এর কি বক্তব্য শুনব। সুমিত্রা দাস বাড়ি হচ্ছে এতে সাউথ কলোনি মালবাজার, ওর ডেড বডি পেয়েছে, আমি খোঁজ খবর নাম জানাচ্ছি, এরকম বলতে পারছি না, কিন্তু মারা গেছে ও। ঠিক অভিযোগ জানেন, আমি খোঁজ করছি, পেয়ে 26,500 টাকা নিতে, নাহলে আমি কী করে বলবো? পেশেন্ট পার্টির কথাই যে সত্যি তার তো কোনো মানে নেই।